বিসমিল্লাহ রহমান রহিম। করোনা ভাইরাস বর্তমান পৃথিবীর একটি আতঙ্কিত ছোঁয়া ছিল, যেটা চীন থেকে শুরু হয়ে বিশ্বের পরাশক্তিগুলি সহ বাংলাদেশের মধ্যে আক্রমণ হয়েছে। এই রোগের প্রাথমিক লক্ষণগুলি হল পেশেন্ট বলবে তার জ্বর থাকবে, কাশি থাকবে, তার গলা ব্যথা থাকবে, তার শ্বাসকষ্ট থাকবে। প্রাথমিকভাবে এই লক্ষণগুলি থাকলে আমরা তাকে বহির্বিশ্বের যে সকল দেশের করোনার আক্রমণ বেশি সেই দেশগুলির সংস্পর্শ আছে কিনা আমরা জেনে নিই, তারপরে তার বাড়িতে কোনো করোনা রোগী আছে কিনা আমরা সাক্ষাৎকারের মাধ্যমে জেনে নিই। জানার পরে তাকে আমরা কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সরকারের প্রস্তুতির যে অংশ রয়েছে সেই অনুযায়ী তাকে আমরা সাক্ষাৎকার নেই। তাকে আমরা কেন্দ্রের সাথে কথা বলে তার নাক এবং গলা থেকে দুইটা সবস্টিকের মাধ্যমে পরীক্ষা আমরা করি। এটা বাংলাদেশের আইইডিসিআর আমরা পাঠিয়ে দিই, তারা এটা শনাক্তের মাধ্যমে রোগটা কোন কারণরূপে নির্ণয় করে। সমস্যা হচ্ছে এই রোগের যে প্রাথমিক লক্ষণগুলি অন্যান্য বছরে এই লক্ষণগুলি এই আমাদের দেশের রোগীদের মধ্যে ছিল, এবং এটা প্রাথমিক লক্ষণগুলি পাইলে আমরা তাদেরকে বলি যে তোমরা হাসপাতালে আসা এত জরুরি না, ঘরের মধ্যে থেকে আমাদের হাসপাতালের যে হট নাম্বার আছে, আমাদের স্বাস্থ্য বিভাগের যে হট নাম্বার আছে, এগুলির জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। সর্বোপরি 333-তে ফোন করলেও এটার চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়। আমরা তাকে সরকারের সরবরাহকৃত ওষুধের মধ্যে যেমন প্যারাসিটামল প্রদান করতে পারি, তার শ্বাসকষ্ট থাকলে, সর্দি কাশি থাকলে তাকে আমরা অ্যাজিথ্রোমাইসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। তার যদি অন্যান্য সমস্যা থাকে এটার সিমটম অনুযায়ী তাকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। অন্যান্য সাধারণ রোগী যারা আছেন তাদেরকে আমরা বলি যে যখন বাইরে যাবেন ঘরে আসার পরে সাধারণ সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিতে হবে, এবং যে হাত দিয়ে আমরা সাধারণ কাজগুলি করি আমরা কিন্তু এই হাত দিয়ে আমরা সহজে আমাদের নাক মুখ চোখ এগুলি স্পর্শ করব না। আমরা নিজেদের হাতকে প্রটেক্ট করে রাখব। যাদের মধ্যে সর্দি কাশি আছে আমরা বিনয়ের সাথে তাদেরকে বলি যে আপনারা মাস্ক ব্যবহার করেন, আপনারা হাতে রুমাল ব্যবহার করেন, অথবা যাদের গায়ে জামা আছে হাতের মাধ্যমে এভাবে আমরা এটা ট্যাকেল দিতে পারি, এবং যে সকল মা বোনদের ওড়না আছে বা কাপড় আছে তাদেরকে বলে যে আমরা আপনারা এটার মাধ্যমে এটাকে ট্যাকেল দিতে হবে। মনে রাখতে হবে আপনার আমার কাশির মাধ্যমে এই রোগটা যাতে অন্য কারোর দেখে না যায়, না ছড়াতে পারে, আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এই করোনার বর্তমান যুগে আমি স্বনির্ভয় আমি আহ্বান জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দেশবাসী, আপনারা সর্বোচ্চভাবে আপনারা হোম কোয়ারেন্টাইন মেনে চলেন, অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না, অযথা বাজারের আশেপাশে ঘোরাঘুরি করবেন না। আপনারা নিজে বেঁচে থাকুন, দেশবাসীকে সুস্থভাবে বাঁচার জন্য আপনারা চেষ্টা করেন, এবং কোনোভাবে আমরা এলাকার ভিতরে আশেপাশে আমরা জটলা পাকব না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে 123 জনের মতো বাংলাদেশিটা সংক্রমিত হয়েছে, 9 জন মৃত্যুবরণ করেছে, এবং আবার 20-25 জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছে। তার এইগুলি এই জন্য বলা হলো আসলে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে বহির্বিশ্বের যে একটা প্রতিকূল পরিবেশ এই পরিস্থিতির শিকার হতে হবে না। আমি বিনয়ের সাথে সম্মানিত দেশবাসীকে আহ্বান জানাতে চাই, এইটার থেকে আমরা বাঁচতে হলে আমাদের প্রাথমিক যে নিয়মগুলি এগুলি আমাকে অনুসরণ করতে হবে। সর্বোপরি আমাদের যদি এই জাতীয় কোনো সমস্যা হয় আমাদের হেল্পলাইনের যে নাম্বারগুলি আছে এগুলির সাথে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকে আপনারা এই চিকিৎসা নিতে পারবেন। আমি বিশেষভাবে আমার সরালবাসীকে আমি অনুরোধ জানাবো, আপনারা এই জাতীয় সমস্যা হলে আমার নাম্বার এবং আমাদের আরমো ডাক্তার জনাব আনা সাহেবের নাম্বার আমরা প্রচার করেছি, আপনারা আমাদের মাধ্যমে
ঘরে বসে আপনারা এই চিকিৎসাগুলো নিতে পারবেন।